I tried to give away all I had. My mind was full of my mistakes. I've been too fragile through my life. Assalamu-Alaikum. Hello everyone, this is Kazi Namul Islam from my official YouTube channel and welcome back to this vlog. আর আজকের ইন্ট্রোটা দিচ্ছি আমি রিক্সায় বসে, আর আমার সাথে আছে আজকে বাঁধন। তো আমরা দুজন মিলে যাচ্ছি, আর সাথে আমার আছে আম্মু আর আমার ছোট বোন। তো তাদেরকে নিচ্ছি না, মানে ভিডিওতে নিচ্ছি না, বাট তারাও আমাদের সাথে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বইমেলায়। তো বইমেলায় একটু ঘুরবো, এই বছরের ফার্স্ট ডে আজকে, আর বইমেলা ঘুরবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে থাকে ছোটবেলায় দেখতাম সেই স্টলটা, যেখানে আসলে এখানে সব বই পেয়ে যাবেন। তাছাড়া আমাদের বইমেলায় ঢোকার প্রথম গিফটটাই ছিল এটা, যেটা কিনা আমি আর কি ময়ূরপঙ্খী এই স্টল থেকে পেয়েছিলাম। আর হ্যাঁ, এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছিল। আর হ্যাঁ, থ্যাংক ইউ ময়ূরপঙ্খী। আর আমি যে গেট দিয়ে ঢুকেছিলাম, এই গেট থেকে প্রায় পরের গেট পর্যন্ত পুরোটাই ছিল বাচ্চাদের বই দিয়ে পরিপূর্ণ করা, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কারণ বাচ্চাদের যারা নিয়ে আসবেন তারা অবশ্যই এই গেটে আসার চেষ্টা করবেন, তাহলে বাচ্চাদের জন্য অসাধারণ কিছু বই পেয়ে যাবেন এখান থেকে। আর তাছাড়া এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা শেষ করে আমি প্রায় চলে যাচ্ছিলাম যে আনন্দ ভাইয়ের স্টল, যেটা এখানে। তো ওখানে যাওয়ার আগে আমি এখানে কিছু আর কি স্টল দেখলাম, যেখানে শিশু সাহিত্যিক বিষয় সম্পর্কে লেখা ছিল, যেটা দেখার জন্য আমি সেখানে গেলাম। এবং সেখানে গিয়ে আমার একটা বই পছন্দ হয় বিধায় আমি সেটা ধরি, আর দেখতে থাকি বইয়ের ভিতরে আসলে ঠিক কোন গল্পটা আমার কাছে পছন্দ হয়। পরে এটা পছন্দ হওয়ার পরে আমি এটা দেখি কিছুক্ষণ এবং রেখে দিই। আর একটা কথা, সেটা হচ্ছে বইমেলা থেকে যে কোনো দোকান থেকে বই কেনার পরে বিকাশ পেমেন্টে প্রকাশকের 25% ডিসকাউন্টের পরেও থাকছে 150 টাকার অফার। আর এই অফারটি এইবারের বইমেলায় চলাকালীন অবস্থায় আপনারা যে কোনো সময় যে কোনো বই কিনে লুফে নিতে পারেন। সুতরাং আর দেরি কেন, বইমেলায় এবারের পেমেন্ট হোক বিকাশ। আর এবারের বইমেলার বইয়ের স্টলগুলোর মধ্যে সবথেকে বেস্ট স্টল ছিল এটি, যেটা খুবই সাজানো এবং গোছানো ছিল। চাইলেই এসে ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন এই স্টলটি। আর আমি এখন যে স্টলটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তম্রলিপি, যেখানে কিনা আয়মান সাদিক ভাইয়া এবং সাদমান সাদিক ভাইয়া, তাছাড়া অন্তিক মাহমুদ ভাইয়া এবং মঞ্জিরিন আপুর বইগুলি এই স্টলটিতে। আর হ্যাঁ, আমার এখানে আসার পর আয়মান ভাইয়ার বইগুলি কিনতে মন চাইছিল, বাট আমি এখান থেকে আয়মান ভাইয়ার বই কিনতে পারি নাই, কারণ গত বছর আমি কিনছি। এবং এই কারণে আমি এখান থেকে মায়াবন এবং আর বাঁধন বাড়ি নামে এই দুইটা বই কিনছিলাম। তো ওই দুটো আপনাদেরকে একটু পরেই দেখাবো। আর হ্যাঁ, যাদের যাদের আপনার আয়মান সাদিক ভাইয়া কিংবা সাদমান সাদিক ভাইয়া, তাছাড়া অন্তিক মাহমুদ ভাইয়া অথবা মঞ্জিরিন আপুর বইগুলি লাগবে, তারা চলে আসতে পারেন এই যে তম্রলিপি এখানে। তাছাড়া আরও অনেক রাইটার আছে যাদের লেখা প্রকাশনে আপনার ভালো লাগবে, তাদের লেখা অনুযায়ী খুঁজে খুঁজে দোকানগুলি খুঁজে নেবেন। আর একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে আমি তম্রলিপি থেকে দুইটা বই কিনছি, একটা হচ্ছে বাদনবাড়ি, যেটা হচ্ছে মোহনা জানভি, আরেকটা বই কিনছিলাম সেটা হচ্ছে মায়াবন বিহারিণী, যার লেখক হচ্ছে জুবায়েদ আহসান। তো মূলত আমি তম্রলিপি থেকে এই দুইটা বই কিনছিলাম, আর এই দুইটা বইয়ের কারণ হচ্ছে আমার অনেক ভালো লাগছিল এই কারণেই। আর হ্যাঁ, কেনাকাটা শেষ, তো এবার আমাদের যাওয়ার পালা। আর যাওয়ার আগে তো অবশ্যই আপনাদের থেকে বিদায় নিতে হবে, তো এই কারণে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ, আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, নেক্সট কোনো একটা জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে উপহার স্বরূপ দিতে পারি। আর একটা কথা, সেটা না বললে নয়, সেটা হচ্ছে আপনাদের যে কমেন্ট, লাইক এবং শেয়ার, এই জিনিসগুলোই সত্যি আমাকে অনেক ইন্সপায়ার করতেছে আমার ব্লগগুলি বানানোর জন্য।
সুতরাং আমি আরও আশা করতেই পারি যে সামনেও আপনারা আমাকে ঠিক একইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।